লাইট অফ, ওকে নিয়ে যাও আর মিস্টার রানাকে নিয়ে এসো। ইঞ্জেকশন বুবু, তোমাকে একটা খুশির সংবাদ দেব। কি ভাই, বল আমাকে। রানাবাইয়ের জন্য স্বপ্না চোখ জোগাড় করেছে। স্বপ্না, তোর এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। কংগ্রেচুলেশন, আপনার স্বামীর চোখ অপারেশন হয়ে গেছে, পরশু ওনার ব্যান্ডেজ খোলা হবে। আপা, উনি আবার দেখতে পাবেন তো? ওনার চোখ ভালো হবে তো? আশা তো করে দেখতে পাবেন, বাকি আল্লাহর হাতে। আপা, আমি কি ওকে একটু দেখতে যেতে পারবো? না, ওনার রুমে এখন কেউ যেতে পারবে না, আপনি রেস্ট নিন। আল্লাহ, আমার স্বামী যেন দেখতে পায়, প্রয়োজনে আমার চোখ দুটি আবার নিয়ে যাও, আবার নিয়ে যাও। ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করুন, আস্তে আস্তে খুলুন। হ্যাঁ হ্যাঁ, খুলুন, আস্তে আস্তে খুলুন। ভাবনা, ভাবনা, আমি দেখতে পাচ্ছি। ভাবনা, বাবা, বাবা, আমি দেখতে পাচ্ছি, আমি আমি আবার দেখতে পাচ্ছি, আমি আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। এই না তোমার ছেলে, আমার ছেলে। বলুন ডাক্তার সাহেব, হৃদয়, তুমি বলো কি আমাকে চোখ দিয়েছে? চুপ করে আছো কেন? হ্যাঁ হৃদয়, তুই চুপ করে আছিস কেন? বল কি আমার স্বামীকে চোখ দিয়েছে? স্বপ্না কোথায়? বল কোথায় স্বপ্না? ম
বাবা, স্বপ্ন কোথায়? তোমার কথা বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন? তুমি চুপ করে আছো কেন? লিবি, তুমি বলো স্বপ্ন কোথায়? ভাবনা, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পবিত্র সাহেব বলাতে আমি দু চোখ ভালো করে দিয়েছেন। দেখবে, দেখবে স্বপ্নকে? হ্যাঁ, কোথায় স্বপ্ন? তাহলে এসো আমার সাথে।